রেডিও সারাবেলার পঞ্চম বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। তো এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, তাদেরকে স্বাগত জানাই। এবং তারা গত পাঁচ বছর যাবৎ চমৎকারভাবে কাজ করছে বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন সচেতনমূলক কাজ করেছে এবং বিশ্লেষণ ধর্মী বিভিন্ন বিষয়ে তারা উপস্থাপন করেছে। বিশেষ করে যে কোভিড-19 তা নিয়ে অনেক কাজ করেছে আমাদের, এটা একটা দুর্যোগ প্রবণ এলাকা, বন্যা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তারা খুব কাজ করে। এছাড়াও শিক্ষা স্বাস্থ্য বিষয়ে ওরা কাজ করে। তো আমাদের এই এলাকার লোকজন রেডিও সারাবেলাটা খুবই গ্রহণ করেছে এবং প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে খুব দ্রুত এগুলো পৌঁছে যায়। তো আমাদের এই চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে, তাদের জীবনমান উন্নয়নে তারা কাজ করছে। আমরা চাই যে এই রেডিও সারাবেলা এবং গাইবান্ধা, শুধু গাইবান্ধার আশেপাশে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ুক এবং তাদের যে সংবাদ, তাদের যে বিশ্লেষণী অনুষ্ঠান, সকলগুলোর জন্য সঠিকভাবে সঠিক সময়ে প্রচারটা হয় সেটা আমরা চাই। এবং এই নিউজটা আমরা বিভিন্নভাবে যখন আমাদের কোনো প্রোগ্রাম হয় সেটাও আমরা এই রেডিও সারাবেলার মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়। আমরা যখনই বলি তারা সেই কাজটা করে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানের খবরটা আমরা আসলে বা বিভিন্ন বিষয়গুলো তাদের মাধ্যমে আমরা প্রথম প্রচার করা হয়ে থাকে। তো রেডিও সারাবেলা কমিউনিটি রেডিও, এটা খুবই ভালো এবং একমাত্র রেডিও আমি গাইবান্ধা, তার এই পঞ্চম বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে, সেটা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই এবং তারা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তারা যেন আরও এগিয়ে যাবে এবং মানুষের পাশে থাকবে, এই কামনা রইলো।